কৃষ্ণ আজ্ঞা কে মোর প্রশ্ন অটে, রামায়ণ প্রশ্ন অছে, সীতা মাতা তো অশোক বনরে হেতে দিন ধরে রহিলে, বলে তাকে খাওয়া কে বস্ত্র কে যোগাউতিলে, এটা টিকে কহি দেবে। অশোক মনে যদি মাতা সীতা রহিলে, যেহেতু আমার রামায়ণ চরিত্র টিকে চালিছিলা আজ্ঞা বোধে সেটা শুনি করে কহুছ, হ্যাঁ আজ্ঞা ঘর টিকে রিসাই করে আসতে বোধে মুকুন্দ যাচ্ছে বলে, তেড়ি কেন হয়েছে এই ত্রেতয়া যুগরে অশোক মনে যেতবে মাতা সীতা রহিলে তাকে খাবার কে দিয়েছিল এবং তাকে বস্ত্র কে দিয়েছিল, অতি সুন্দর ভাবে প্রশ্ন করছ। অশোক মনরে মাতা সীতাকে খাইবারকে কিয়ে দেখিলা, আও যেহেতু চৌদ বর্ষ কি দশ মাস, চৌদ মাস কিংবা দশ মাস দশ দিন লঙ্কারে রহিথিলে, সেই অশোক মনরে মানে বস্ত্র কিয়ে দেখিলা, কে বস্ত্র দেখিলা প্রশ্ন করছন, তাহলে কহবারকে পড়বা কেন্তা বত্র জিমা আগে শুন শুন সন্থ জন আজ্ঞা শুন শুন সন্থ জন হো দেই করি মন হে রামায়ণ আখ্যান মুই করবি গায়ন রামায়ণ রয়ে পদ করবি গায়ন গ্রহণ করিবি এ বিভীষণ ঝিয় সে তো ত্রিজটাজ সেহি হ্যাঁ হ্যাঁ তেড়ে করে কেন হয়েছে জানেছ, এই প্রশ্ন যেটা আছে এটার পর কহব, তেড়ে করে কেন হয়েছে জানেছ সখা, এই ভীমসরণকে ঝিও হেলে ত্রিজট, ত্রিজটটা বলে মাতা সীতাকে, হে মা সীতে তুমি যদি নাই খাইব নাই পিব কেতে কি রহব, হ্যাঁ তুমি পানি টিকে বি নাই পিবা, হ্যাঁ কেতে ফল মূল আনে দিছন ত্রিজটটা, কিন্তু মাতা সীতা কহছন মোর স্বামীর বিনা মোর রামচন্দ্র প্রভুঙ্কর বিনা মুই পাইন টুকে বিনা বিনে কিছু মত গ্রহণ নাই করে বইলি, আগো যেতে বেলে সীতা মাতা গো ছাড়ি দেলে অন্ন দেবতা মনে যে দেখো সর্বদেব গণ দেখো চিন্তা কলে পুণ যে কি লক্ষ্মী স্বরূপা যে কি জগৎজননী মাতা সীতা, সে যদি অন্ন নে খাউছে, সে যদি কিছু নি খাবার উপাস আছে, হ্যাঁ তাকর দেহটা তিন দিন কে ক্ষীণ হয়ে যাচ্ছে, আগে পেট পাই না পেট পড়িলে তো কিছু গোটে হেবা, এই পেটটা যদি খালি আছে দিনে দুই দিন মেলে উপাস রহেমা, তিন নম্বর দিনে তো পুরা দুর্বল হয়ে যাবে, মাতা সীতা যেতবেলে দুর্বল হওয়ার কে যাচ্ছ দেবতা মানে চিন্তা করি দেবতা কেন কলে এই ইন্দ্রকুটা ক্ষীণ দেবে বলন্তি বচন হে সীতাকু অমৃত দেই আস হে বহন
দেবতা মানে কইলে ইন্দ্রকে যে অমৃত তবে অমৃত তো নাই দেবি কিন্তু মোর পাখে অমৃত নাই সপ্তাহ থর জল যদি নাই ন সে জায়গায় অমৃত নাই ন ব্রহ্মা বলে মোর কমন্ডল রে সপ্তাহ থর জল এই কমন্ডল রু অমৃত টা নাই করি তুমি মাতা সীতা কে দেই দেবছ আগো ধীরে ধীরে ইন্দ্র দেখ করিলে গো মন গো করিলে গো সে অমৃত আনি মাতা সীতাঙ্কু দেলে পুণ গো শুণ শুণ সুজনে হো শুণ শুণ দেবঙ্গ অমৃত খাই রহিথিলে জান যে শুণ শুণ সুজনে হো শুণ শুণ যেতেবেলে সমুদ্র হইলা মন্থন গো সে সময়ে মাই সে সময়ে অমলার বস্ত্রতে হইলা উঠয়ে যে সে সময়ে মাই গো সে সময়ে শুণ শুণ সুজনে হো শুণ শুণ যাহা পুরাণে প্রমাণ কহিলি বহ নহে যাহা পুরাণে প্রমাণ কহিলি বহ নহে শুণ শুণ সুজনে হো শুণ শুণ